ওয়েলকাম ব্যাক টু ম্যাট্রিক চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানাই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও আমার মাধ্যমিকের 2025 সালে সাইসেন তবে এখানে যেটি লেখা রয়েছে মাধ্যমিক ফার্স্ট সেমিটিভ সাইসেন 2024 অর্থাৎ এখন তোমরা যেহেতু 24 সালে পড়ছো তোমাদের পরীক্ষাটা হচ্ছে ফার্স্ট সেমিটিভ তাই ফার্স্ট সেমিটিভটা দিয়ে রাখছি এটাই কিন্তু পরবর্তীকালে আবার ফাইনালের জন্য সাইসেন হয়ে যাবে তখন ফুল সাইসেন হয়ে যাবে এখন এটা তিন ভাগের এক ভাগ হচ্ছে তোমাদের আর নির্দিষ্ট কিছু জায়গা থেকে আসবে এখন তোমাদের যে সাজেশনটুকু পড়ছে আর কি সেই সাজেশনের মধ্যে যেটুকু অংশের মধ্যে আমি সাজেশন করা রয়েছে সেটি হচ্ছে ফার্স্ট স্যামেস্টুমে যা যা রয়েছে আর কি আয় আরও বেনে বেঁধে থাকি আফ্রিকা অশোকে একজন জ্ঞানচক্ষু হারিয়ে যাওয়া গালী এবং এই বছর দু হাজার চব্বিশ সালে তোমাদের আয় আরও বেনে বেঁধে থাকি থেকে এসে গিয়েছিল সেই জন্য এখান থেকে আমি দিয়ে রাখছি না কারণ এখান থেকে তোমাদের পড়ার কোনো সম্ভাবনা নেই ফাইনালে তাই এবং এখন থেকে সেরকম সাজিয়ে গুজিয়ে সাইস তৈরি করা হয়েছে প্রথমে আমরা দেখেছি একটি যেহেতু তোমাদের গল্প রয়েছে জ্ঞানচক্ষু এবং জ্ঞানচক্ষু এবছরে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে এবছর ভীষণ গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসতেই পারে এখান থেকে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের নতুন মেশর পরিচয় দাও তাকে দেখে জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তাছাড়াও দু নম্বর যে প্রশ্ন রত্নের মূল্য জাহুরির কাছে রত্ন এবং জোহরি বলতে কি বোঝা হয় ও দুটি তাৎপর্য ব্যাখ্যা করে এটা তিন নম্বরে এসে থাকে সাধারণত তিন নম্বর প্রশ্ন যেটা রেখেছি জ্ঞানচক্ষু গল্পে তপন চরিত্রটি বিশ্লেষণ করে এবছর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই চরিত্র কারণ দু সালে তোমরা যদি দেখো কোনো রকম চরিত্রের আসেই নেই বলতে পারো গোটা টেক্সটের মধ্যে কোনো চরিত্র বিশ্লেষণ তোমাদের আসেনি। নি সেদিক থেকে চরিত্র বিশ্লেষণ একটি বিশেষ গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপরে চার নম্বরটি দেখো জ্ঞানচক্ষু গল্পে তপনের নতুন মেষের চরিত্রটি বিশ্লেষণ করো এদেরও ইম্পর্টেন্ট প্রশ্ন তপনের ছোট মাসি আচ্ছা ছোট মাসির চরিত্রটি বিশ্লেষণ করো ছ নম্বর একটি ইউনিক প্রশ্ন আমি দিয়ে রেখেছি জ্ঞানচক্ষু গল্পে নামকরণের সার্থকতা বিচার করো খুব সম্ভাবনা আছে এই প্রশ্নটি একটা ইউনিক প্রশ্ন এবং তার সঙ্গে আমি আরও কিছু তিন নম্বরের প্রশ্ন অ্যাড করে রেখেছি পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে একে অলৌকিক ঘটনা বলার কারণ কি। এটা তিন নম্বর আসে সাধারণত আর আট নাম্বার একটি প্রশ্ন রেখেছি কোন দিনকে তপনের সবচেয়ে দুঃখের দিন মনে হয়েছিল তা কিভাবে দুঃখের দিন পরিণত হয়েছিল এটা তিন থেকে পাঁচে মাঝে মধ্যে কনভার্ট করে দেয় এই প্রশ্নগুলো সেই জন্য আমরা এই প্রশ্নগুলো এর মধ্যে রেখেছি অ্যাকচুয়ালি আসে তীরের কিন্তু মাঝে মধ্যে কনভার্ট হয়ে এসে যায় এসো আমরা আফ্রিকা থেকে দেখিনি আফ্রিকা থেকে যে প্রশ্নগুলো আমি স্টার দিয়ে রাখছি বুঝতেই পারছো সেই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্নটা এসেছে আসতে পারে সম্ভাবনা রয়েছে এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা পঙ্ক্তির তাৎপর্য বিশ্লেষণ করো এই যে প্রশ্নটা দিচ্ছি দুটো লাইন তুলে আসতে পারে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে এ কথা বলা হয়েছে কীভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হয়েছে এই প্রশ্নটা অর্ দিয়ে আসতে পারে সভ্যের বর্বর নগ্ন করল আপন নিলজ্জ হ্যাঁ এই একই কোশ্চেন সেই জন্য আমি দু কোশ্চেন লিখে রেখেছি আর কি কার ইতিহাস কিভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আফ্রিকার রচনার পটভূমি সম্পর্কে আলোচনা করো এবং চার নম্বর প্রশ্ন হাই ছায়াবৃত্ত ছায়াবৃত্ত বলা কারণ কি তার সম্পর্কে কবি কী রূপ কবি কি বলেছেন তার সংক্ষেপে আলোচনা করো এরপর আমরা চলে আসব এখান থেকেই প্রশ্ন দাঁড়াও এই মন হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্লাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী এটা একটা কবিতা লাইন উক্তিটির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ কবি সত্তার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো এই প্রশ্নটা একটা ইউনিক প্রশ্ন যদি এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটি প্রশ্ন লাস্ট এটা দিয়ে রেখেছি এর সঙ্গে যুগান্তরের কবি বক্তব্যের সার্থকতা কবিতা অবলম্বনে আলোচনা করো এই প্রশ্নটা দিয়ে আসতে পারে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী লাইনটা আলাদা কিন্তু প্রশ্নটা একই ঠিক আছে এরপর আমরা চলে এসেছি অশোকে একজন থেকে সেখান থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো তুলে রেখেছি তারপর যুদ্ধ এলো পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য কারণ ও মর্মপর্ষে ছবি এঁকেছেন তা নিজের ভাষায় আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই এই ধরনের প্রশ্নগুলোতে একজন প্রশ্নটি দিয়ে আসতে পারি শিশু আর খুন হল এই আশ্চর্য সংহত ছবিটির মধ্যে দিয়ে যুদ্ধের পৈশাচিক বর্বরতা কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো তারপর যুদ্ধ এলো তারপর বলতে কোন সময়টাকে বলা হয়েছে যুদ্ধের পরিণতি কি ছিল তিন নম্বর অশোক একজন কবিতায় কাকে অশোকে বলা হয়েছে তারপর যুদ্ধ হওয়ার নেপথ্যে কোন কারণ বর্তমান রয়েছে এরপর আছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ তোমাদের দুটি প্রবন্ধ মধ্যে একটি এখান থেকেই তোমরা করবে সেই জন্যে আমি এখান থেকে ষাটটি প্রশ্ন তোমাদের মোটামুটি তুলে দিয়েছি তো একটা দুটো প্রশ্ন দিয়ে এর মধ্যে এসে যাবে বলে দেওয়াটা সাজেশন বা বুদ্ধিমানের কাজ নয় তোমাদের জানো দুটি প্রবন্ধ রয়েছে একটি হারিয়ে যাওয়া কলম আর একটা বাংলা ভাষার বিজ্ঞান তো সেই দুটির মধ্যে থেকে আমি প্রতি বছরই ছাত্রছাত্রীদের বলে থাকি যারা সাধারণ ছাত্রছাত্রী যে তোমরা একটি করো অর্থাৎ হারিয়ে যাওয়া কারীকালামটা বেশ সহজ সেখান থেকে তোমরা প্রশ্নগুলো করো যাতে একটা প্রশ্ন তোমাদের লিখতে পাও হ্যাঁ কারণ দুটো করে একটা করার থেকে একটা করে একটাতে অ্যাটেম্প করতে গেলে একটু বেশি না প্রশ্ন পড়তেই হবে এবং আমি সেই হিসাবে গুছিয়ে তোমাদের সাজেশনটি দিয়ে রেখেছি যাতে তোমরা একটা থেকেই তোমাদের ফাইনাল এবং এই সেভেন সমাধানটি হয়ে যায় সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটাকে রেখেছি হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রবন্ধে যে নানা ধরনের কলমের বর্ণনা রয়েছে তার সংক্ষেপে আলোচনা করো দু নম্বর প্রশ্ন ফাউন্টেন জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের স্রষ্টাকে ফাউন্টেন পেনের জন্ম কাহিনী ইতিহাস লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তিন নম্বর আমরা কালি তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কীভাবে কালি তৈরি করতেন চার নম্বর প্রশ্ন হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে নানা ধরনের কলমের যে বর্ণনা আছে সেটি সেটি লেখো পাঁচ নাম্বার রেখেছি দুয়াতের যে বৈচিত্র্য কথা বলা হয়েছে সেটি লেখো ছয় নম্বর কালিকলমের কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে আর একটি প্রশ্ন দিয়ে রেখেছি সাত কলম তাদের কাছে অস্পৃশ্য কলম কাদের কাছে অস্পৃশ্য প্রবন্ধ অনুসারে অস্পৃশ্য হওয়ার কারণ কি তারপর কোনি থেকে কোনি থেকে আমি যার সাতটা প্রশ্ন তোমাদের দিয়ে রেখেছি এখান থেকে এসে যাবে কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র বিশ্লেষণ করো আবারও বলি যে কনি থেকেও কিন্তু কোনো এই বছর চরিত্র আসে না সেই জন্য চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার দু নম্বর প্রশ্ন সেই জন্য আমি রেখেছি কনি চরিত্রটি বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন রেখেছি এটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো চার নম্বর খিদ্দা কি ভাবে কনির জীবন প্রেরণা হিসাবে হিসাবে কাজ করেছিল সেই সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর ফাইট ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছে ছ নম্বর আজ বারোন বারো কী সেদিনে গঙ্গার ঘাটে দৃশ্য নিজের ভাষায় আলোচনা করো আর সাত নম্বর জুপিটার ক্লাবে ক্ষিতিসের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল আলোচনা করো এই যে কতগুলো প্রশ্ন আমি তোমাদের দিলাম এখান থেকেই সমস্ত প্রশ্নই তোমাদের ফার্স্ট পে পড়ে যাবে এবং এ কথাও বলে রাখি তোমাদের যে সামনে ফাইনাল পরীক্ষা হবে আর কি সেখানেও কিন্তু যে প্রশ্ন কোটা আমি সাইসেন করে দিয়েছি অর্থাৎ জ্ঞানচক্ষু আফ্রিকা অসুখী একজন এবং কোনি এখান থেকে কিন্তু এই প্রশ্নটাই এসে যাবে এছাড়াও তোমাদের কারক ককারক প্রশ্নটা কিন্তু এসে থাকে সেখান থেকে তোমাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে পারি সেটা হলো যে তোমরা দেবাশিস মল্লিকের সম্পাদিত সয়িকা গ্রন্থে যে প্র্যাক দেখবে কারক অকারক অংশে কিছু গ্রামার দেওয়া রয়েছে প্র্যাকটিস করার মতো সেই কোটা একবার রিডিং পড়ে যাবে মুখস্ত করার কোনো প্রয়োজন নেই সে কোটা রিডিং পড়লেই তোমাদের প্রশ্নগুলো সব এসে যাবে